স্বামী স্ত্রীর যুদ্ধ হয়, সেটা তো হবে, স্বামী স্ত্রী যুদ্ধ হবে না এটা তো আর বলতে পারবো না যে আমি একদম পুরো আমাদের কিছুই হয় না, যুদ্ধ হয় না, যুদ্ধ হবে সবার ক্ষেত্রে। দ্বিতীয় স্বামী আহমেদ জামার ফাহাদের সাথে প্রায় সময়ই মারামারি হতো বলে জানালো পূর্ণিমা। ঢাকায় সিনেমার এক সময়ের প্রথম সারির নায়িকা ছিল পূর্ণিমা। 2007 সালে ভালোবেসে পরিবারের মত নিয়ে ফাহাদকে বিয়ে করেন তিনি। 2014 সালে একটি কন্যা সন্তানের মা হন পূর্ণিমা। প্রথম দিকে পূর্ণিমা গণমাধ্যমকে বলতো স্বামী ও সন্তান নিয়ে খুব সুখে আছে, কিন্তু রিসেন্টলি 2 মাস আগে তৃতীয় বিয়ে করেন পূর্ণিমা, তখন ফাঁস হয় সব। প্রক্ষান্তরে শোনা যায় 2018 সালে ফাহাদকে ডিভোর্স দিয়েছে তিনি। কারণ জানতে চাইলে পূর্ণিমা বলেন, শুরুর দিক থেকে ফাহাদের সাথে আমার মনের মিল কোনোদিনও হয়নি, আমি একভাবে চাইলে ও অন্যভাবে ভাবতো, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কোনোদিনও ছিল না, ও মাঝে মাঝে আমার গায়ে হাতও তুলত। সন্তান জন্মের আগে ওকে আমি একবার ডিভোর্স দিতে চেয়েছিলাম, বাট তখন পরিবার বাধা দেয়, কিন্তু পরবর্তীতে ওর সাথে আর নিজেকে মানিয়ে নেওয়া কোনোভাবে সম্ভব হচ্ছিল না বলে সন্তান নিয়ে আমি আলাদা হয়ে যাই এবং ওকে ডিভোর্স দেই। এখন আমি আমার নিউ হাজবেন্ড ও সন্তান উমাইজাকে নিয়ে অনেক ভালো আছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সুপ্রিয় বন্ধুরা, পূর্ণিমার কথাগুলো জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই তা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে।